আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোনেরা আজকের এই ভিডিওতে জানব যে আমল করলে যারা প্রবাসে আছেন প্রবাসে আপনি যে কারো কাছে সম্মান পাবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ কোরানের কোরআনের এই আমলটা যারা করবে আল্লাহ পাক তাদেরকেই সম্মানিত করবেন কারণ কোরআন কাউকে বিফল দেয় বিষয়টা এমন না কোরআন সবার ক্ষেত্রে কার্যকর হয় আল্লাহ পাক সবাইকেই কোরআনের মজেজা দেখান সবাইকেই ফলাফল দান করেন ইনশাআল্লাহ

মিল্লাদুনকা সুলত নান্নাসি র আবার বলছি রব্বী আদখিলনি মুদুখলা সিদিকেউ আখরিজনি মুখরজা সিদিকেউ ওয়াজা আল্লি মিল্লাদুনকা সুলত নান্নাসি র আমলের ক্ষেত্রে নির্ধারিত কোনো সংখ্যাই নির্ধারিত কোনো দিনের সাথে আমি সীমাবদ্ধ করি না আমলটা যত বেশি করবেন তত ভালো যত বেশি দিন করবেন তত ভালো যত বেশি করবেন তত ভালো তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিব আমল যদি কেউ পড়তে পারেন অবশ্যই ভালো না পারলে কম ভিডিওটা ডাউনলোড দিয়ে প্রতিদিন শুনবেন ইনশাল্লাহ পড়লে যে সব শুনলেও একই সব কারণ আপনি একটু খেয়াল করে দেখেন তারাবিন নামাজের মধ্যে কোরআন কয়জনে পড়তে পারে কিন্তু যারা পড়ে তাদেরও সব যারা শুনে তাদেরও সব আল্লাহ পাক আমাদের উভয় পক্ষকে কবুল করেন উভয় পক্ষকে ফলাফল দান করেন আমিন আসসালামু আলাইকুম ও আবার